বিশ্বাসঘাতককে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে এক ধরনের শিক্ষা দিয়ে গেছে। আর যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, আপনি তাদের কাছে গিয়ে শুকরিয়া আদায় করুন। আরে ভাই, আপনি বিচ্ছেদের পর প্রতিশোধ নেওয়ার কথা বলছেন, তার আগে আপনি প্রতিটি ঋণ শোধ করার চেষ্টা করুন। দেখবেন আপনার ভাবনা থেকে এরকম নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে। আপনি হয়তো বলবেন, এত কিছু করলাম, থ্যাংক ইউটুকুও দিল না, আরে কৃতজ্ঞতাও করলো না। না, করবে না। কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউটুকু বলতে আসতে অনেক সময় লাগে, এবং সেই সকল কথাগুলো সকল মানুষের মাথায় থাকে না এবং আপনাকে বলবেও না। কিন্তু তারপরেও আপনাকে সবার জন্য, সমাজের জন্য কাজ করে যেতে হবে। জীবনে কখনো ভুলেও দুটি বিষয় নিয়ে তর্ক করবেন না, এক হচ্ছে রাজনীতি, দ্বিতীয় হচ্ছে ধর্ম, কারণ এই দুটি হচ্ছে পারস্পরিক। যারা এগুলো বোঝে না তারা রাজনীতি করছে। রাজনীতির বেশিরভাগ মূল মন্ত্র হচ্ছে ধনীকে ধনী, গরিবকে গরিব করে রাখা। ধর্ম যখন দুর্বল হয় তখন রাজনীতির হাত ধরে, রাজনীতি যখন দুর্বল হয় তখন ধর্মের হাত ধরে। আর যারা এগুলো বোঝে না তারা রাজনীতি করছে, আর যারা এগুলো বুঝে তারা নীতির উপর রাজ করছে। শুনেন, আপনি কখনো মিডিয়ায়, ফেসবুকে, দোকানে, আড্ডায়, রাস্তায় বাড়াবাড়ি করবেন না। যদি বলে তার রাজনীতি সেরা, সেরা। যদি বলে তার ধর্ম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। যদি বলে তার ধর্ম শান্তি, শান্তি, জিতে দিন তাকে। আপনি জিতে বাহবা পাবেন, কিছু হবে না, নোবেল পাবেন না, অস্কার পাবেন না, শুধু বাহবা পাবেন। কিন্তু যদি মূর্খের সাথে তর্ক করতে গিয়ে আপনাকে জেলও যেতে হতে পারে। সুতরাং সাবধান, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই যে শুনেন, এত কিছুর ফন্দি খোঁজার কোনো দরকার নাই। নিজে বাঁচুন, দেশকে বাঁচুন, মানুষকে সতর্ক করুন, তর্কের কোনো প্রয়োজন নাই। আসুন, আমরা মানুষকে ভালোবাসি। ধন্যবাদ সকলকে।